দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেব বর্মার সমর্থনে ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্জনবাড়িতে বিপ্লব কুমার দেবের জনসমাবেশ অনুষ্ঠিত হয়। লোকসভা নির্বাচনের অন্তিম পর্যায়ে এসে প্রচারের কোনো ধরনের ত্রুটি রাখতে চাইছেন না শাসক দল বিজেপি। ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মার সমর্থনে ঝড়ো প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি। কাঞ্চনবাড়িতে অনুষ্ঠিত জনসমাবেশে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা পটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস, বিজেপির জেলা সভাপতি পবিত্র দেবনাথ, ঊনকোটি জেলার জেলা সভাপতি অমরেন্দ্র দাস, মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস সহ নামরা। এখানে আগে থেকেই পরম্পরাগত ভাবে কংগ্রেস এখানে সত্তাসীন ছিল, কিন্তু ত্রিপুরাতে প্রথম কংগ্রেসের হি চিফ মিনিস্টার হয়েছিল ইন্দিরা কে সময়, সচিন সিং প্রথম চিফ মিনিস্টার, আত্মনগরে প্রথম চিফ মিনিস্টার, তো স্বাভাবিক ভাবে কংগ্রেসের এটা ভিত ছিল। আর পরবর্তী সময় আগরতলা একটা পরিবার সেই কংগ্রেসকে দখল করে নিয়েছে, বিজয় সিনহা কিছুদিনের জন্য কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু তার সঙ্গে ধাক্কামুক্কি করতে করতে লাস্ট অবধি ওনারা পার্টি ছেড়ে কোথায় চলে গেছেন, তৃণমূল কংগ্রেসে, তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। কেন? কারণ কি ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলাতে প্রথম কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স করে, কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স করতেই এখানে যে কংগ্রেসের নেতা ছিলেন ও বলছেন আর কংগ্রেস করা যাবে না, কংগ্রেস তো কমিউনিস্টের সঙ্গে মিলে গেছে। আর মানিকবাবু ওয়েস্টবেঙ্গল ঘুরে এসে বলছেন কি, মানিকবাবু ঘুরে এসে বলছেন আমরা তো ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছি। আমি বলিনি, তৎকালীন মুখ্যমন্ত্রী কমিউনিস্ট পার্টির চারবারের মুখ্যমন্ত্রী উনি বলছেন ওনার পার্টি কংগ্রেসের সঙ্গে চলে যাওয়াতে উনি একমত না, তার জন্য উনি বলছেন যে ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছি। আর এখানে কংগ্রেসের যে নেতৃত্ব দিত উনি বলছেন যে কংগ্রেস সিপিএম ওয়েস্টবেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে, এখন আর কংগ্রেস করা যাবে না, উপায় নেই, বাঁচাতে হবে ত্রিপুরার মানুষকে, রক্ষা নেই, কি করবেন এখন, কি করবেন। উনি গেলেন মমতা দিদির মমতাময়ী আদর্শে তৃণমূল কংগ্রেসে, তৃণমূল কংগ্রেসে গেলেন, কংগ্রেস সিপিএম এর অ্যালায়েন্স উনি পছন্দ করেন না, হাক ডাক করেছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে, দেখুন কংগ্রেস সিপিএম একটা হয়ে গেছে, তার জন্য আমি কংগ্রেস ছেড়েছি, আপনাদের জন্য ছেড়েছি, কমিউনিস্টকে ভাগানোর জন্য ছেড়েছি, আমি আজ তৃণমূল করেছি, তৃণমূলকে এনেছি, মমতা দিদিকে এনেছি, আসো ত্রিপুরাবাসী। আস্তাবল ময়দানে বিরাট র্যালি হলো, হাজারো হাজারো লোক আসলো, তারপরে বটজেলাতে বাই ইলেকশন হলো 2017-তে লাস্টে, সেই বাই ইলেকশনে 7 এমএলএ নিয়ে তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে লড়াই হলো, আমরা সেকেন্ড পজিশনে চলে এসেছি সিপিএম এর সঙ্গে, একদম 3,500 ভোটের পেছনে ছিলাম, আর তৃণমূল কংগ্রেস যার 7 এমএলএ ছিল সে তৃণমূল কংগ্রেস, যে কংগ্রেসের নেতা সেই নেতা ছিল সে তৃণমূলের, সেই তৃণমূল কংগ্রেস কোথায়, জামানার চাপ বাই ইলেকশনে, জামানার চাপ। তারপরে তারপরে বললো না মমতা দিদি তারা দেবে না, কি করবো। তারপর চলে আসলে 3 মাস আগে ভারতীয় জনতা পার্টিতে বিজেপিতে চলে আসলো, ভালো বিজেপিতে চলে এসছো, ওয়েলকাম। আমি বলেছি বিজেপিতে চলে এসছে ভালো হয়েছে, সবগুলো আসুক একটা যাতে না আসে, সবগুলো আসুক কিন্তু একটা বাদ, কিন্তু উপায় ছিল না, সবাই বলে উপরে থেকে সবাইকে নিয়ে নাও নিয়ে নাও, দেখা যাবে দেখা যাবে, আগে কমিউনিস্ট ঘটাও। আমিও মানলাম ঠিক আছে কমিউনিস্ট ঘটাই, আগে নিয়ে আসলাম, টিকিটও দিলাম, কি ওনার সঙ্গে আমি ফটিকরাইতে এসেছি, ওনার সঙ্গে ধর্মনগরে গিয়েছি, ওনার সঙ্গে উদয়পুরে গিয়েছি, সোনামরাতে ধর্মনগরে, ধনপুরে, বর্ষনগরে, কোনো জায়গায় দেখেছে এক ফ্রেমে বিপ্লব দেবের সঙ্গে না, বিপ্লব দেব জানতো ওই নেতৃত্বকে নিয়ে ঘুরলে বিজেপি 5 সিট 6 সিটের বেশি আর পাবে না, সবকিছু শেষ হয়ে যাবে। আর 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার হলো,
ইতিহাস সৃষ্টি করে পান্না প্রমুখ পৃষ্ঠা প্রমুখটা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা মেহনত করে এক ইতিহাস সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার আর বিজেপি আইপিএল টি মিলে 44 সিট নিয়ে আউট অফ 60 মধ্যে ইতিহাস রচনা করলো ত্রিপুরার মানুষ। ত্রিপুরার মানুষকে দুনিয়া সালাম করল।